الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد, যারা যেখান থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠান তাকওয়া টিভির পক্ষ থেকে তাকওয়া পরিবেশন মাহে রমজানের মাসব্যাপী অনুষ্ঠান যারা দেখেছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে লাইলাতু ঈদুল ফিতর, অর্থাৎ ঈদের আগের রাত, যেটা লাইলাতুল ঈদ যেটা বলা হয়। ঈদের রাত আমরা যেটাকে হেলায় কাটিয়ে দিই, ঘোরাফেরার মধ্যে কাটিয়ে দিই, এই রাতটা কত বড় গুরুত্বপূর্ণ রাত অনেকে আমরা খেয়াল করি না। সেজন্য মনস্থ করেছি আজকে বিষয়টি ক্লিয়ার করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক, আমিন। তালখিসুল হাবীর মতে 675 নম্বর হাদিস হযরত ইমাম ইবনে হাজার আল আসকালানি নোট করেছেন, হুজুর করিম ইরশাদ করেছেন, মান আহিয়া লাইলাতাই আল ঈদ, যারা ঈদের দুই রাত, দুই ঈদের রাতে জেগে জেগে ইবাদত করবে, লাম ইয়ামুত কালবুহু, হুজুর বলেছেন তার কলব মরবে না। কখন? ইয়াউমা তামুতুল কলুব, যেদিন সমস্ত কলবরা মারা যাবে, সব কলব যেদিন মারা যাবে, যিনি ঈদের রাতকে ইবাদতে জেগে জেগে কাটিয়েছেন তার কলবটা মরবে না। শুধু তাই না, বিশেষ করে দাঈব জামে সাগীরের মধ্যে বা জিয়াদার মধ্যে নোট করেছেন ইবনে হাজার, সেটা কি হযরতে আবু উমাম আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কল মান কাম লাইলাতাইল ঈদ, হুজুর করিম বলেছেন যারা দুই ঈদের রাত জেগে জেগে ইবাদত করবে, ঈমান ও ইহতিসাবা, একনিষ্ঠতার মাধ্যমে, লাম ইয়ামুত কলবুহু, তার কলব মরবে না, ইয়ামা তামুতুল কলব, যদি কলব মারা যাবে। ইমামি বেহাকি তান মারেফাত সুনন ওয়াল আসারের মধ্যে নোট করেছেন, সেখানে 7027 নম্বর হাদিস, আবার ইমাম বেহাকি সুনন কুবরাতে নোট করেছেন 6292 নম্বর হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হুজুরে পাক বলেছেন মান কাম লাইলাতাইল ঈদ, যারা ঈদের দুই ঈদের রাত জেগে জেগে ইবাদত করবে, লিল্লাহে মুহতাসিবান, আল্লাহকে রাজি করার জন্য একেবারে একনিষ্ঠতার মাধ্যমে ইবাদত করবে, লাম ইয়ামুত কালবুহু হিনা তামুতুল কলব, একই কথা, যেদিন কলব মারা যাবে সেদিন কলব মরবে না। হযরত আল্লামা মুলাক্কি ওনার বদরুল মুনিরের মধ্যে এবং আল্লামা ইবনে হাজার আসকালানি তালখিসুল খাবিরের মধ্যে নোট করেছেন, হযরতে খলিফা আল খামেস, যাকে বলা হয় পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি জামানার প্রথম মুজাদ্দিদ ছিলেন, আন্নাহু কাতাবা ইলা আদি বিন আরতা, হযরতে খলিফা আব্দুল আজিজ ইবনে হযরত উমর ইবনে আব্দুল আজিজ উনি আদি বিন আরতার কাছে চিঠি দিয়েছিলেন যে আলাইকা বি আরবা রায়াল ফিসানা, এই আদি তুমি বছরে চারটি রাতকে ভালো করে খেয়াল করবে, ইবাদত বন্দিগিতে কাটাবা, সেগুলো কি কি, ফাইন আল্লাহ ইয়াফরিগু ফিহিন্না রাহমা, কারণ ওই রাতগুলোতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রহমতে ভরপুর করে দেন, আফলু লাইলাতি মিন রজব, প্রথম চারটি রাতের মধ্যে একটি হচ্ছে রজবের প্রথম তারিখ রাত, ওয়া লাইলাতু নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখ রাত, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি, শবে বরাত বলি, আরেকটা হচ্ছে লাইলাতুল ফিতর, আরেকটা লাইলাতুল নাহার, অর্থাৎ একটা হচ্ছে ঈদের ফিতরের দিন, ঈদুল ফিতর রাত, আরেকটা হচ্ছে কোরবানের ঈদের রাত। এই চারটি রাতকে গুরুত্ব দেওয়ার জন্য খলিফা উমর ইবনে আব্দুল আজিজ চিঠি প্রেরণ করেছেন। শুধু তাই না, ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, বালাগানা, এই খবর আমাদের কাছে পৌঁছেছে যে আন্না দোয়া ইস্তাজাব ফি খামস লায়াল, পাঁচ রাতের মধ্যে দোয়া করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নেন। পাঁচ রাত কি কি, সেখানে জুমার রাতও আসছে, লাইলাতুল ঈদ আছে, লাইলাতুল আধা, ঈদ আধা আছে, কোরবানের ঈদ, রমজানের ঈদ, আরেকটা হচ্ছে রজবের প্রথম তারিখের, রজবের প্রথম তারিখের রাত, আরেকটা হচ্ছে শবে বরাত, যেটাকে লাইলাতুল বল নিসফ মিন শাবান বলা হচ্ছে। এই রাতগুলোতে দোয়া করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া কবুল হয়ে যাবে, এই কথাটা ইমাম শাফেঈ রহমতুল্লাহ বর্ণনা করছেন।
আল্লামা বদরুল মনি ইমাম মুলাক্কি বদরুল মনির মদিনুল করেছেন পঞ্চম খণ্ড 40 নম্বর পৃষ্ঠায়। হযরত ইবনে হাজার আসকালানি তারখিসুল হাবীরের মদিনুল করেছেন 676 নম্বর হাদিস। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আত তারগিব ওয়াত তারহিব, একটা মনজুরির আছে আর একটা শাহিনের আছে, ইবনে শাহিনের আছে। দুনো তারগিব তারহিবের মধ্যে এই রাওয়ায়েতটা আসছে, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম বলেছেন, মানাহিয়া লায়াল খামস, যারা পাঁচ রাতে ইবাদত করবে জেগে জেগে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সে পাঁচ রাত হচ্ছে দুইদের দুই রাত, আরেকটা হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান, আর আরেকটা হচ্ছে আরফাতের রাত, আরেকটা হচ্ছে তারবিয়ের রাত, অর্থাৎ জিলহজের আট তারিখ রাত, সেখানে সেটাও আসছে। তাহলে দেখেন এই গুরুত্বপূর্ণ রাত হচ্ছে ঈদের রাত। এমনকি হাদিসে পাকে এতটুকু আছে, গোটা মাহে রমজানে, গোটা মাহে রমজানে যত বন্দাকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দেন, তত সম পরিমাণ বন্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন ওই ঈদের রাত। সেজন্য এই ঈদের রাতটা হেলায় কাটিয়ে দেওয়া এটা সুন্দর হবে না, মার্কেটে ঘুরে ঘুরে কাটিয়ে দেওয়া সুন্দর হবে না, এটা নাচ গানের মধ্যে কাটিয়ে দেওয়া সুন্দর হবে না, এবাদত বন্দিগিতে যাতে আমরা কাটাইতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Ya Rasul